বন্ধুরা, 2023 সালটা ভারতীয় ক্রিকেট টিমের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর, কারণ এই একই বছরে কিন্তু ভারত খেলতে চলেছে 3টি গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট, WTCর ফাইনাল, এশিয়া কাপ 2023 এবং ওয়ানডে বিশ্বকাপ 2023। এই 3টে বড় টুর্নামেন্টে কিন্তু ভারত এবার একই বছরে অংশগ্রহণ করতে চলেছে। তো এই ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো যে ওয়ানডে বিশ্বকাপ 2023-এর আগে ভারত আর কোন কোন দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে, অর্থাৎ সিরিজ খেলবে, সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বেশ কয়েকটা টিমের বিরুদ্ধে কিন্তু ভারত তোমার হচ্ছে WTCর ফাইনালের পরের থেকেই সিরিজ খেলবে, সেটা ওয়ার্ল্ড কাপ 2023-এর আগে পর্যন্ত। তো সেটা নিয়ে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। আর তার সঙ্গে ভারত নতুন জার্সি লঞ্চ করেছে অ্যাডিডাসের দ্বারা, কেমন হলো জার্সি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে চলে এসেছে ভারতের নতুন জার্সি, ওয়ানডে, টেস্ট এবং টি-20 তিন ফরম্যাটের জার্সি কিন্তু সামনে চলে এসেছে। তো চলুন প্রথমেই দেখে নিই ভারত ওয়ানডে বিশ্বকাপ 2023-এর আগে কোন কোন দলের বিরুদ্ধে কয়টা ম্যাচ খেলবে, ODI ম্যাচ খেলবে, টেস্ট ম্যাচ খেলবে নাকি টি-20 ম্যাচ খেলবে, সেটা সম্পর্কে আগে দেখে নিই। তো 7 জুন থেকে 11 জুন পর্যন্ত তো WTCর ফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ভারত আফগানিস্তানের বিরুদ্ধে 3টে ODI ম্যাচ খেলবে জুনের শেষের দিকে, অর্থাৎ এই মাসের শেষের দিকে আফগানিস্তানের বিরুদ্ধে 3টে ODI ম্যাচ খেলবে। জুলাই আগস্টে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টো টেস্ট ম্যাচ, 3টে ODI ম্যাচ এবং 3টে টি-20 ম্যাচ। এরপর আগস্টের লাস্টের দিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3টে টি-20 ম্যাচ খেলবে। সেপ্টেম্বরে খেলবে এশিয়া কাপ, অর্থাৎ এশিয়া কাপ মানে মিনিমাম 5টা ODI ম্যাচ। তারপর সেপ্টেম্বরের লাস্টের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টে ODI ম্যাচ খেলবে ঠিক ওয়ানডে বিশ্বকাপ 2023-এর আগে। আর অক্টোবর নভেম্বরে তো ওয়ানডে বিশ্বকাপ 2023 খেলবে। তো ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতের শিডিউল অর্থাৎ ফিক্সার্স কিন্তু এটাই। তো এবার যদি আমরা জার্সি সম্পর্কে আসি বন্ধুরা, নতুন জার্সি লঞ্চ করেছে অ্যাডিডাসের দ্বারা BCCI। তো অ্যাডিডাসের জার্সি মানেই সুন্দর হবে, সেটা স্বাভাবিক। তো আপনারা এখন স্ক্রিনে যে জার্সিটা দেখতে পাচ্ছেন রোহিত শর্মার গায়ে, এটা হচ্ছে ভারতীয় টিমের টেস্ট জার্সি, অর্থাৎ টেস্টের ম্যাচগুলো এই জার্সি পরে খেলবে। হোয়াইট জার্সি, তার উপর একটু ব্লু স্ট্রাপ দেওয়া রয়েছে, হাতার উপরে একটু ব্লু স্ট্রাপ দেওয়া রয়েছে। এরপর বিরাট কোহলির গায়ে যে জার্সিটা দেখতে পাচ্ছেন কলার রয়েছে, এই জার্সিটা হচ্ছে ভারতের ওয়ানডে জার্সি। এই জার্সিটা পরে কিন্তু ভারত ওয়ানডে ম্যাচগুলো খেলবে। এবং হার্দিক পান্ডিয়ার গায়ে যে জার্সিটা দেখতে পাচ্ছেন কলার ছাড়া, এই জার্সিটা পরে কিন্তু ভারত টি-20 ম্যাচগুলো খেলবে। তো অ্যাডিডাস জার্সি প্রকাশ করেছে, অবশ্যই এই জার্সির প্রাইসটা একটু এক্সপেন্সিভ হবে, তোমাদেরকে তাও জানিয়ে রাখি। বন্ধুরা, এই জার্সি কিন্তু এখনই অ্যাডিডাসের শপে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকটা জার্সির দাম রাখা হয়েছে 4,999 টাকা, অর্থাৎ অলমোস্ট 5,000 টাকা কিন্তু একটা জার্সির দাম পড়ে গেছে। তো সবার পক্ষে এই জার্সি কেনা সম্ভব না, আমার পক্ষেও কেনা সম্ভব না। আমাদের পুরনো জার্সি আছে, সেই সব জার্সি পরেই আমরা খেলবো, খেলা দেখবো। তো এটাই হচ্ছে WTCর পরে ভারতের ফিক্সার্স এবং নতুন জার্সি সম্পর্কেও জানিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।